পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ দুপুরে পার্বত্য শান্তি চুক্তি ও বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মাননীয় মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, করুণাদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমানের বাসভবনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, করুণাদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ ফরাদ হোসেন মুন্সী, করুণাদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান শামীম, যুবলীগ সভাপতি আনিসুর রহমান, বর্ণদী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হালিম, বর্ণদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবার ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া সহ অন্যান্যরা। শেখ রেহান শাওন, কালের ধারা নিউজ ডেস্ক, বর্ণদী, বরিশাল।